নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন। প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শোক জ্ঞাপন করে তিনি বললেন, প্রণববাবু বাঙালির প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ভারতীয় রাজনীতিতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। ওনার বয়স অনেক হয়েছিল। তার রাজনীতি জীবনকালে দেশের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রক তিনি দায়িত্ব সহকারে পালন করে এসেছিলেন এবং শেষ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। ওনার রাজনৈতিক কার্যকাল অনেক চর্চার মধ্যে ছিল। একজন রাজনীতিবিদ হিসেবে সকল রাজনীতির মানুষদের সাথে তার সুস্থ সম্পর্ক ছিল। একজন অভিভাবক রূপে তিনি কাজ করতেন। এবছর বাঙালির দুজন বড় নেতা চলে গেলেন, একজন কংগ্রেসের সোমেনবাবু আর কাল প্রণববাবু। বাংলার রাজনীতি কিছুটা শূন্য হয়ে গেল। একজন মহান ব্যক্তিত্বের এই সময় চলে যাওয়া দেশের রাজনীতিতে একটা শূন্যতা নেমে এসেছে, যা একটা চ্যালেঞ্জের মধ্যে দেশের রাজনীতি এই শূন্যতা পূরণ কীভাবে সম্ভব। আমার এই মহামহিম রাষ্ট্রপতি রহে মাননীয় প্রণববাবু বঙ্গালকে পহলে রাষ্ট্রপতি হুয়ে আর বহুত লম্বা অনুভব উনকা থা রাজনীতি কা, ভারতীয় রাজনীতি মে উনকা এক বড়া জায়গা থা যো অচানক রিক্ত হো গিয়া। উমর ভি কাফি হুই থি লেকিন ইতনি লম্বী কারিয়ার মে বহুত পদো কো উনহোনে শহীদ কিয়া হ্যায়। দেশ কে অলগ অলগ মহত্বপূর্ণ মন্ত্রালয় কো সম্ভালা উনহোনে মন্ত্রী কে রূপ মে, আর অন্ত মে মহামহিম রাষ্ট্রপতি কা পদ কে ভি অলঙ্কৃত কিয়া হ্যায়। আর উনকা কার্যকাল ভি বহুত চর্চিত রহা। আর এক বিশেষ রাজনীতিকের রূপ মে হর পার্টিকে হর ব্যক্তিকে সাথ উনকা আচ্ছা সম্বন্ধ থাক, অভিভাবককে রূপ মে কাম উনহোনে কিয়া হ্যায়। আর বঙ্গালকে দৃষ্টি সে দেখা যায় তো অভি দো দো বড়ে নেতা ইহা সে উনকা অভি স্বর্গবাস হুয়া হ্যায়। এক কংগ্রেস কে পুরানে নেতা সোমেন বাবু থে, এক সিপিএম কে থে, আর এ তিসরা প্রণব বাবু। বঙ্গাল কি রাজনীতিক যো ক্ষিতিশ হ্যায় ও থোড়া সুনা লগ রহা হ্যায়। আর বহুত লোক আপনা অভিভাবক মানতে থে প্রণব বাবু কা, তো থোড়া উনকে লিয়ে বহুত বড়া জায়গা খালি হো গিয়া হ্যায় যে আপনা পিতৃ সমান মানতে থে। এসে এক মহান ব্যক্তিত্ব কা চলে জানা ইস সময় দেশ কি রাজনীতি মে এক ভূচাল জেসা হ্যায়। আর এক বহুত বড়ি চুনৌতি হ্যায় লোকের সামনে কি এসে জায়গা হোক সব মিল করকে পুরা করে।